আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তো সাধারণত আমরা অ্যাডোবির এমন কোনো প্রোডাক্ট নেই যে কোনো না কোনো সফটওয়্যারের সঙ্গে আমরা জড়িত নই। বিশেষ করে আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি, তারপরে বিভিন্ন ভিডিও এডিটিং করি, তারপরে অ্যানিমেশন করি, তারপরে ভিডিওতে এডিটিংয়ে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দেই, তো এই সমস্ত আমরা যখন কাজ করি তখন অ্যাডোবির কোনো না কোনো প্রোডাক্টের সঙ্গে আমরা জড়িত। তো অনেক সময় আমরা এই বিশেষ করে উইন্ডোজ 10 যারা ব্যবহার করি তখন এই ধরনের অ্যাডোবির প্রোডাক্ট আমরা যখন ইনস্টল করি তখন আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো চলুন আমি আজকে একটা প্র্যাকটিক্যালে সমস্যাটা দেখি যে কি ধরনের সমস্যার সম্মুখীন হই। তো চলুন আমরা অ্যাডোবির একটা প্রোডাক্ট আমরা ইনস্টল করি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা আমি একটু ইনস্টল করে দেখি। আমরা ইনস্টল করতে গেলে অনেক সময় ইরর দেখায়, ইনস্টল হয় না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি সেটা আগে দেখি। তবে আগে আমরা দেখব যে এটা কি ধরনের সমস্যা হয় আগে ইনস্টল করে দেখি। তো বন্ধুরা, এই সেটআপ এইটাই আমরা ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা আমাদের প্রসেসিং হতে একটু সময় নিচ্ছে, যেহেতু এটা জিপ ফাইলটা ডাবল ক্লিক করার পরে এটা একটু প্রসেসিং হতে সময় নিচ্ছে। এ ধরনের সমস্যায় আমরা পড়ি সাধারণত যারা উইন্ডোজ 10 ব্যবহার করি অপারেটিং সিস্টেম, এই তারাই বেশি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আজকে সেই সমস্যাটার সমাধান করব। তো একটু ধৈর্য করে অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন। তো আমরা ইয়েসে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এই প্রিমিয়ার প্রো এই ইনস্টলারটা, বন্ধুরা এই প্রিমিয়ার প্রো এটা আপডেট ভার্সন 2019। এটা আমি এখন এখানে কন্টিনিউ করে দিব। তো বন্ধুরা, এই কন্টিনিউ করার আগে আমি একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি এই নেট কানেকশনটা অফ করে দেবেন। নেট কানেকশনটা অফ করে দিলে একটু সুবিধা হবে, তা না হলে এদের এই সাইটে নিয়ে যাবে, আবার ওই লগ ইন করতে বলবে ওদের সাইটে, ওর ঝামেলার দরকার নেই। আমরা আগে এটা নেট কানেকশনটা অফ করে দিয়ে নিই। তো বন্ধুরা, আমি এটাকে ডিসেবল করে দিলাম। হ্যাঁ, ডিসেবল হয়ে গেছে। এখন আমরা এটাকে কন্টিনিউ করে দিলাম। এটাকে আমরা কন্টিনিউ করে দেওয়ার পরে এখন ইনস্টলিং হতে থাকবে, পার্সেন্ট দেখাবে, একটু ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন, যেহেতু আমি এটা টানতে পারবো না, ইনস্টলিং হতে একটু সময় নেবে। জাস্ট প্র্যাকটিক্যাল, মানে আমি কোনো কাটছাট করব না, জাস্ট আপনাদেরকে সরাসরি দেখাবো যে কি ধরনের সমস্যায় আমরা সম্মুখীন হই, এটাই শুধু দেখাবো। যেহেতু আপনারাও এই ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই হবেন, অনেকে যারা নতুন ব্যবহার করি এই সফটওয়্যারগুলো তারা বিভ্রান্ত হই, কি করি, এই জন্য তাদের জন্য বিশেষ করে এই প্রসেসিংটা দেখানো। একেবারে কম না, প্রায় 3.5,
হ্যাঁ, 3.5 জিবির মতো এই সফটওয়্যারের ওয়েট। তো একটু সময় নেবে। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেও কিন্তু আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে পারলাম না। এখানে একটা উইন্ডো আসছে, সরি ইনস্টলেশন ফেইলড। তো আমরা এটাকে ইনস্টল করার জন্যে যে প্রসেসটা গ্রহণ করব সেটা হচ্ছে, তো আমরা এটাকে কোয়াইট করে দিলাম। এরপরে আমরা যাব আমাদের এই উইন্ডোজ সিকিউরিটির ভিতরে। তো এখানে যাওয়ার পরে আমরা এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করার পরে আমরা ম্যানেজ সেটিংসে যাব। ম্যানেজ সেটিংসে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখানে যাব ম্যানেজ কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এখানে যাব। যাওয়ার পরে অ্যালাউ অ্যান্ড অ্যাপ থ্রো কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এখানে ক্লিক করব, ইয়েস করে দেব। এরপরে আমরা অ্যাড অ্যান্ড অ্যালাউড অ্যাপ, এখানে আমরা ব্রাউজ অল অ্যাপ দিয়ে ক্লিক করব। আমরা সি ড্রাইভ থেকে ডাইরেক্ট আমাদের আমাদের সফটওয়্যারটাকে পরিচয় করিয়ে দেব, ওপেন করে দেব। অর্থাৎ প্রোগ্রাম ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাডোবির ভিতরে যাব। যাওয়ার পরে বন্ধুরা, এরকম আপনি যে সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, ধরেন আপনি ফটোশপ করলেন, এখানে ফটোশপের একটা ফোল্ডার থাকবে। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টলেশন করতে গেলে আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ফোল্ডার থাকবে। তো আমি যেহেতু অ্যাডোবি প্রিমিয়ার প্রো এইটা ইনস্টলেশন করতে যাচ্ছিলাম, তো এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর একটা ফোল্ডার এখানে দেখা যাচ্ছে। তো আমরা এটা ওপেন করে দেব, এটা ক্লিক করে আমরা ওপেন করে দিলাম। এরপরে আমরা এটাকেও ক্লিক করে ওপেন করে দিব। দেওয়ার পরে আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইএক্সই ফাইল এইটাকে আমরা ওপেন করে দিয়ে বাস আমাদের কাজ শেষ। এটাকে আমরা পরিচয় করে দিলাম, অর্থাৎ অ্যালাউ। এই সফটওয়্যারে যত আমাদের ফাইল, এই ফোল্ডারের ভিতরে যত আমাদের ফাইলগুলো জমা হবে, এগুলো এখন এই উইন্ডোজ 10-এ অ্যালাউ করে নেবে। অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করতে আর ঝামেলা হবে না। এই যে বন্ধুরা দেখেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটাকে কিন্তু অ্যালাউ করে নিয়েছে। তো বন্ধুরা, আমাদের এরপরে যে কাজটা হবে, এরপরে আমরা আবার আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করব। এখন কিন্তু আমাদের ইনশাল্লাহ আর ফেইলড দেখাবে না। তো আমরা আবার সফটওয়্যারটা ক্লিক করলাম। তো একটু সময় নেবে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, এটাকে আমরা ইয়েস করে দিব, কন্টিনিউ করে দিলাম। বন্ধুরা একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। বন্ধুরা, আমাদের এই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমরা এই ফোল্ডারগুলোকে ক্লোজ করে দিলাম। তো আমরা দেখব
বন্ধুরা, এই যে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা আমরা ওপেন করব। প্রিমিয়ার প্রো এটা ওপেন হয়ে যাবে, একটু সময় লাগবে। আমরা একটা ফাইল ওপেন করে নিই, নিউ প্রজেক্ট নেই। হ্যাঁ, যা আছে তাই থাক, জাস্ট এটাকে ওপেন করতে হবে। তাই তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। কি খবর তোমাদের? সাবস্ক্রাইব করেছো তো? সাবস্ক্রাইব করো।